মঙ্গলদৈত বিশিষ্ট সাহিত্যিক কনক সেন ডেকাৰ সংবাদমেল পৰমানন্দ ৰাজবংশীক তীব্ৰ সমালোচনা কৰে কনক সেন ডেকাই অমৃতত এটোপাল বিষৰ সৈতে তুলনা পৰমানন্দক পৰমাই সাহিত্য সভাৰ গৰিমা শেষ কৰি দিয়া বুলি অভিযোগ কৰে কনক সেন ডেকাই পৰবাৰ সম্পৰ্কত ৰাজ্যক উচিত বিচাৰ কৰাৰো আহ্বান জনায় তাত অতিয়া অসমৰ ৰাইজে মানে ইমৰান শ্বাহৰ পিছত সাহিত্য সভা আছে বুলি কোনো নাভাবে কারণ আমার সকলের ইচ্ছা আছিল যে আমি শতবার্ষিকী অধিবেশন শিবসাগরে যেটা অনুষ্ঠিত হব তার অতি আড়ম্বরপূর্ণভাবে আমি উপভোগ করিম কিন্তু সেই শতবার্ষিকী যে অনুষ্ঠান সভাপতি বিহীনভাবে হল প্রধান সম্পাদক মারধর করিলে প্রাক্তন সভাপতি এজনও উপস্থিত না থাকিল কি হল শতবার্ষিকী মানে অসম সাহিত্য সভা এটা শেষ করে দিলে মানে একজন মানুহে মানে অমৃত যেনেকে এটোপাল বিষ থাকিলে বিষাক্ত হয় তেনেকে একজন মানুহে মানে গোটেই অনুষ্ঠানবিলাক নষ্ট করব পারে মানে ভাল করতে বহুত সময় লাগে হ্যাঁ কিন্তু ধ্বংস করতে কি অসম সাহিত্য সভা সভাপতি সম্পাদক কিমান শ্রদ্ধা জনাইছিল অসমৰ ৰাইজে এতিয়া এতিয়াতো কোনো গুরুত্ব নাই এইটো আৰু কর্মফল এইটোক নির্বাচনতো আমি আটাইয়ে সকলোৱে ভাবিছিল যে অহি দলটো আহিব ক্ষমতাত হ্যাঁ কিন্তু এতিয়া যিটো নির্বাচনী পর্ব আরম্ভ হৈছে এইটো মানে মাফিয়া রাজ কয় মাফিয়া রাজটোক মানে এইটো মানে আর কবই না লাগে বেয়া শব্দ এটা তার লগত ব্যবহৃত হয় মই সেইটো নকওঁ ভাল মানুহৰ ওপৰত নিৰ্ভৰ কৰে দলটো আঞ্চলিক নে আমিতো দেখিলোঁ আঞ্চলিককো ক্ষমতাত বহুৱালোঁ কেনেকৈ প্ৰতাৰণা কৰিলে আৰু সেইসকলৰ সম্পত্তি অসমৰ ৰাইজ কিয় মনে মনে থাকে তেওঁলোকৰ সম্পত্তি কিমান কৰিলে ৰাইজৰ ৰক্তৰ বিনিময়ত সেই কথাটো কিয় অনুসন্ধান নকৰে আমি প্রতিদিনেই আপনার পক্ষত আপনার আপন চ্যানেল আসাম টক্স উপলব্ধ ডিশ টিভির 1527 নম্বরত এয়ারটেলর 640 নম্বরত জিটিপিএলর 271 নম্বরত এসএসএর 5 নম্বরত ডিসিএন ডিজিটেলত 156 নম্বরত এনআরএল কেবল টিভিত 14 নম্বরত আর জেসিসির 144 নম্বরত